আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি চকলেট বার্থডে কেক। এই কেকটি দোকানের কেনা কেকের চেয়ে কিন্তু খেতে অনেক বেশি মজাদার এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। ঘরে কিভাবে আপনারা বার্থডে কেকটা তৈরি করবেন তার এ টু জেড আমি দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি স্ট্রেইনার নিয়েছি, এর মধ্যে 50 গ্রাম ময়দা নিয়ে নিলাম। কোকো পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচের 1/3 ভাগ। এবার এই সব কিছুকে আমি এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে 2টি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ। এবার একটি ইলেকট্রিক বেটার দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে 50 গ্রাম চিনি এভাবে দিয়ে দিব, অন্য হাত দিয়ে বিট করতে থাকব। ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না এরকম একেবারে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/2 চা চামচ চকলেট পেস্ট। আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। ওভার বিট করার একদমই দরকার নেই, হয়ে গেছে। আমি বিটারের স্ট্যান্ডটাকে রেখে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এভাবে নামিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবার আগেই যে শুকনো উপকরণগুলোকে আমি চেলে রেখেছিলাম এগুলোকে দুইবারে দিয়ে এরকম একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর যে ফোমিভাব এটা নষ্ট না হয়ে যায়। মেশানো হয়ে গেলে একেবারে নিচ পর্যন্ত একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এখানে 6 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, এর মধ্যে কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম। ভালো করে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে আসবে। এবার এটাকে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। আমি কেকটা বেক হওয়ার পরে 5 মিনিটের মতো ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার কেকটাকে আমি স্লাইস করে নিলাম। আমি 2টি স্লাইস করলাম। এবার কেকটাকে একটা সাইডে রেখে দিলাম। এখানে একটি বাটির মধ্যে সম পরিমাণ চকলেট এবং হুইপক্রিম আমি মাইক্রোওয়েভ থেকে গলিয়ে নিলাম। আমি এখানে 1/2 কাপ হুইপক্রিম এবং 1/2 কাপ ডার্ক চকলেট এখানে নিয়ে 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি। এবার এই গানাশটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম। এখানে আরও 1/2 কাপ হুইপক্রিম নিয়ে আমি বিট করে নিচ্ছি। যখন এরকম একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আবারও ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না স্টিফ হয়ে যাচ্ছে। চারপাশের গুলোকে এভাবে একটি স্প্যাচুলা দিয়ে নামিয়ে দিতে হবে। এবার আগে যে গানাশটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কোনো অবস্থাতেই গরম গানাশ কিন্তু ক্রিমের মধ্যে দিতে যাবেন না, তখন ক্রিমটা কিন্তু গলে যাবে। ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমটা এরকম স্টিফ হয়ে যাচ্ছে। আমার ক্রিমটা বিট হয়ে গেছে। আমি যে পরিমাণে গানাশ নিয়েছিলাম তার থেকে 1/3 ভাগের 2 ভাগ এখানে দিয়েছি, আর বাকি 1 ভাগ কেকের উপরে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এবার একটা পার্ট কেক নিয়ে এভাবে উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার উপরে কিছুটা ক্রিম দিয়ে খুব ভালো করে চারিদিকে সমান করে দিচ্ছি। একটা পার্টে ক্রিমটা লাগানো হয়ে গেলে বাকি যে কেকের পার্টটা ছিল এটাকে দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে নিয়েছি। আবারও উপরে ক্রিম দিয়ে খুব ভালো করে সমান করে নিচ্ছি। এবার চারপাশে ক্রিমটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, সব দিকে খুব ভালো করে
কোট করে নিতে হবে। কেকের ফিনিশিং আনাটা কিন্তু সময় সাপেক্ষ, আপনারা কয়েকটা কেক করলেই দেখতে পারবেন যে আস্তে আস্তে আপনার হাতেও খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে। আমি একটি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটাকে আনার চেষ্টা করছি। সমান করে নিয়েছি, এবার একটি এরকম জিগজাগ স্ক্র্যাপার দিয়ে চারপাশে এভাবে দাগ কেটে নিলাম, এতে করে দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি যে গানাশটা রেখেছিলাম এটাকে একটি পাইপিং ব্যাগে নিয়ে এভাবে চারপাশে দিয়ে নিচ্ছি, এতে করে এই ড্রপগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। আর বাকি গানাশটাকে এভাবে উপরে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়ে তারপরে এই কাজগুলো করবেন। এবার একটি চামচ দিয়ে এভাবে উপরটাকে সমান করে দিচ্ছি। গানাশটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি একটি 1 mm নোজেল দিয়ে উপরে এরকম ফ্লাওয়ার করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। আর আজকের এই কেকটা আমি 1/2 kg-র একটা কেক তৈরি করেছি। আপনারা এই পরিমাণের সব উপকরণ দিয়ে করলে 1/2 kg-র একটা কেক তৈরি হবে। আমি উপর থেকে কিছু চকলেট চিপ দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, তবে দেখতে সুন্দর দেখায় এই কারণেই দিচ্ছি। উপরেও আরও কিছু চকলেট চিপ দিয়ে নিচ্ছি। বাচ্চার জন্মদিন, বাড়ির যে কোনো পার্টি বা কাউকে উপহার দেওয়ার জন্য খুব সহজে আপনারা এই কেকগুলো ঘরেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।